কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা নাটোর জেলা মৌখাড়া হাট গুরুদাসপুর থানা ভাই। ও আচ্ছা আচ্ছা, এখানে কোথায় থাকেন? এখানে থাকি না ভাইয়া, বারবার চলে যাই। ও আসছেন কখন? ফজরে নামাজ বের হলাম। বাসে আসছিলেন? জি। আবার চলে যাবেন কখন? আসরে নামাজ পড়তে আসি। আপনারা কি কয় ভাই বোন? ভাই আমরা চার ভাই এক বোন। সবাই তো মোটামুটি সুস্থ আছে না? আমরা দুইটা ভাই প্রতিবন্ধী, আর দুইটা ভাই ভালো। আপনার এই অবস্থা কি জন্মের থেকেই নাকি? ভাই ছোটবেলা শীতের দিনে মানে ছাগল টাঙ্গন ইয়া করে পুড়ে গেছে, সে গ্যাপ পেট্রোল কলেস্টার জমা ছিল। হ্যাঁ পুড়ে গেছে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তাছাড়া ছোটবেলায় তো মানে জন্ম স্বাভাবিক ছিলাম, ভালো ছিলাম। তাহলে এখন বাচ্চা কাচ্চা আছে তো? আমার একটা ছেলে একটা মেয়ে আছে ভাইয়া। এখন চলতেছেন কিভাবে? এই ভাল্লা পাক চালাচ্ছে। সারাদিনে মোটামুটি কত টাকা পান? প্রায় 400-500 আল্লাহ প্রতিদিন যায়, আর চারে জেগে যা থাকে। দেখ সব মিলা মোটামুটি শুক্রিয়া তো? হ্যাঁ আল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আছে। আল্লাহ পাক যে হয় তাহলে ভাই চলতে হয় না ভাই। অবশ্যই। তাহলে দুপুরে কি খাইছেন? এখন আর কিছু খাই নাই ভাই। কিছুই খান নাই? না দাদা। খাবেন না কিছু? হ্যাঁ এখান থেকে যাই আল্লাহ পাক ভাই কিছু মেলালে খাবো। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নাম জাহাঙ্গীর আলম? জি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেইদিন দিয়ে কিছু খায় নিয়েন। বিসমিল্লাহ সুবহানাল্লাহ ভাইরে আল্লাহ কবুল, আল্লাহ শরীর সুস্থ ভালো রাখ, ছেলে মেয়ে মা বাবার আল্লাহ সবারই সুস্থ রাখ, ভালো রাখ। আচ্ছা ভালো থাকে না? আলহামদুলিল্লাহ ভাই।